হে অজয় কুমার, দক্ষতা আছে, কিন্তু তুমি যে টাইপের মানে সংগঠন কু করুচ শক্তিশালী হওয়া পরিবর্তে দুর্বল হয়ে যাচ্ছে। আপনার ডাকিছেন ইডি অফিসে গেরাউ হব, আমি সমিতি যাব। আয় অজয় কুমার, মু পচারিয়াকু চাউচি, তুমি জন্ম হয়ে নথিব, মু কংগ্রেস কাম করে, তুমি হাফ প্যান্ট পিন্ধি নথ, মু কংগ্রেস কাম করে, তুমি চাকরি থর তিনি থর দল বদল করি কংগ্রেসের দায়িত্ব নেইছ, তুমি ওড়িশা কংগ্রেস বিষয়ে তোমার জ্ঞান কোণ অছি? আমি 60 বর্ষ কাম কলু কংগ্রেসের রাজধানী উপরে, যেতে রালি যেতে এ গোটা ডাকিছেন আপনার ইডি অফিসে গেরাউ, ইয়ে কমিটি হো যে কমিটি হো, মুনুক হব মু যাবি সসপেন্ড হয়েছি, মো লোক বি যাবে, কারণ কংগ্রেস ডাকরা যাইছে অল ইন্ডিয়া, তোম কথার আমি যাবুনি, আমার লোক মনুকু যাই পৌঁছবে, মনুকু গ্যাদরিং হব, আমি যেটা করছি গুড সজেসন দেছু, এই মানুষ নিও, 14 নেইছ আউ 10 জন নেইলে কোণ হয়েগেল, 25 জন কমিটি নিও, এমানক দান অত, মু গোটে কথা কহিয়াকু যাচ্ছি, 30 বর্ষ হল এ কংগ্রেস দলক সুদৃঢ় করবার যদি অর্থ বিনিযোগ কে করছে নিরঞ্জন পট্টনায়ক, সে রহবেনি কমিটিরে, যদি সঙ্গ শক্তিশালী কে করছে প্রসাদ হরিচন্দন জ্ঞানের মানরে, সে রহবেনি, ছাত্র জীবন শরদ রাউত সে রহবেনি, অল ওয়ার্ল্ড লেবর লিডর রামচন্দ্র খুঁটিয়া সে রহবেনি, জনে বিশিষ্ট জ্ঞানী অর্থনৈতিজ্ঞ পঞ্চায়েত সে রহবেনি, আপনার তারাপ্রসাদ বাহিনী জনে 5 বিধায়ক সে রহবেনি, রমেশ জেনা জনে গুড় অর্গানাইজর বিধায়ক সে রহবেনি, শিবান্ত রায় রহবেনি, এ আপনার নবজ্যোতি পট্টনায়ক নিরঞ্জন পট্টনায়ক পুয় 20 বর্ষ হলানি যুবক একাঠি করুছি, দুনিয়া অর্থ বিনিযোগ করুছি, সংগঠন সুদৃঢ় তা দান অতুলনীয় সে রহবেনি, এবং কিশোর জেনা 50 বর্ষ ধরে আমার সাথে রহলানি সে রহবেনি, শিবানন্দ রায় গোটে বিশিষ্ট আইনজীবী ভুবনেশ্বর যেতে কংগ্রেস কেস বেল ফেল সে করব, সে রহবেনি, জ্ঞান আচার্য জনে সেবা দলের উচ্চ কোটির লোক সে রহবেনি, আর তুমি যাকে মানে তাকে যাকে নেইছ আপত্তি নাই, আমি সমস্ত ওয়েলকম করছি।